স্যার আপনি এত মানে এত সুন্দর, অবশ্যই হাসি মানে এমন জোরে হাসবেন যে মানে একটা কাঁপাকাঁপি লেগে যায়, ভূমিকম্প পার্সোনালিটি। কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ভূমিকম্প পার্সোনালিটি, আরে দারুণ কথা, অসাধারণ। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা তোমার নামটা কি? আমার নাম? না 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 না, আমি তোমার নাম শুনতে চাই না। তোমার একটা নাম দেওয়া দরকার, তোমার নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায়? না কোনো নামের ধরন নাই, বাপ মা যে নামটা দিয়েছে আমার এনাফ। ফুল এইচডি, ফুল এইচডি। দারে কে দিলে নাড়া ও অভিমানে, দারে কে পাগল হতে চাই, পাগল মনে রে, মন কেন এত কথা বলে পাগলাওয়ার পাগল দিনে। তুমি না থাকো, শোনো তো। এই পাগল সেই পাগল না, আমি স্যার পাগল মানে বলছিলাম কি, ওনার কাহিনী শুনলে আপনি বাংলা সিনেমা বানানোর জন্য একদম পাগল হয়ে যাবেন স্যার। মানে সেই রকম কাহিনী, অসাধারণ কাহিনী, চাপা লেভেলের কাহিনী স্যার। আপনি কাহিনীটা বলেন না স্যার। কাহিনী শুনবো, কাহিনী শুনবো, তার আগে কি খাবে বলো, তোমরা কি খাবে? স্যার আমি তো একটা ভাত ছেলে, আমি কোটা ভাত খুব, ভাতের খিদা লাগছে, কষ্টায় খেলুম। বন্ধু কি খাবে? বন্ধু কি খাবে? আপনি সুন্দর সুন্দর সুন্দর, আমরা 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 ভাত খাবো, মানে আমিও ভাত খাবো, আমরা ভাত খাবো তোমাকে। আসলে আমরা তো ভাতে মাছে বাঙালি, খাঁটি বাঙালি, আদর্শ বাঙালি, তাই আমরা ভাত খাবো, তিনজনে মিলে ভাত খাবো। স্যার আপনি এত মানে এত সুন্দর, অবশ্যই হাসি মানে এমন জোরে হাসবেন যে মানে আমার নাম? না 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 না, আমি তোমার নাম শুনতে চাই না। তোমার একটা নাম দেওয়া দরকার, তোমার নাম দেওয়া দরকার। কি নাম দেওয়া যায়? না কোনো নামের ধরন নাই, বাপ মা যে নামটা দিয়েছে আমার এনাফ। না অবশ্যই নাম দরকার আছে। তুমি হচ্ছ লেখক, কবি মানুষ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সঙ্গে মিলিয়ে আমি একটা নাম দিতে চাই। তোমার নাম হচ্ছে ঠাকুর। তোমার নাম এখন থেকে ঠাকুর, আজ থেকে তোমার নাম হচ্ছে ঠাকুর, লেখক ঠাকুর। পরে কথা হবে, গাইনি শুনবো, তাহলে তুমি বসো। ঠাকুর বসো 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 বসো, এখানে বসো 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 বসো, আরে বসো, আমি তোমাকে খাওয়ার ব্যবস্থা করে আছি, বসো বসো বসো। খাবার তো দিয়েছেন, চলো খেতে এসো, খেতে এসো, খেতে এসো, এসো এসো খেতে এসো, এসো খাবার টেবিলে, এসো ডালি, এসো ঠাকুর, এসো। ঠাকুর, ঠাকুর নামটা ঠিক জমছে না, মানে শুধু ঠাকুর জমছে না, ঠাকুরের সঙ্গে আর একটু কিছু দরকার। কি দরকার? তোমার তোমার আসল নামটা কি বলো তো, তোমার নামটা কি? আমার নাম তো স্যার ছিল ফরেন। ফরেন? না ওই মানে আমি ছোটবেলায় যখন জন্মগ্রহণ করেছি তখন আমার গাত্রবর্ণ ছিল গোরা, গৌরবর্ণ আর কি, হ্যাঁ ইউরোপিয়ানরার মতন। তো বাপ মায়ের শখ করে নাম রাখছে ফরেন, বিদেশি। কিন্তু ওই গ্রামেগঞ্জে যাওয়ায় মানছে তো ফরেন মনে রাখতে পারে না বা উচ্চারণ করতারে না, তারা বলেছে যে হরেন। হ্যাঁ এখন অবশ্য আমার গাত্রবর্ণ আর গৌরব নাই, আমি হরেন মেনে নিয়েছি। এই হায়দার ডালিম, তুমি তো একটা গ্রেট ছেলেকে নিয়ে এসেছো, বাহ দারুণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড।
তাহলে তোমার নাম হচ্ছে গিয়ে হরেন। হরেনের সঙ্গে ঠাকুর যোগ করলে হচ্ছে হরেন ঠাকুর। না না না, তোমার নাম হচ্ছে গিয়ে হরেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের প্রতিনিধি, এই সময়কার প্রতিনিধি হরেন্দ্রনাথ ঠাকুর। ভাল লাগছে স্যার, আমার খুবই ভাল লাগছে। আরে এগুলো কি করতেছেন, এসব তো চলবে না। চলবো না, চলবো না মানে কি? হরেন ভাই কি বুঝেন না কিন্তু। এখন ঠিক বলেছেন আপনি, হরেন ভাই, আমার নাম হরেন ভাই, হরেন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর আর না হলে দরকার নাই, চলবো না। চরি স্যার, আমি ঠাকুর হতে পারতাম না। এই ছেলে একদম মুখের উপর কথা বলবে না। তোমার নাম ঠাকুর, অবশ্যই ঠাকুর, এখন থেকে ঠাকুরই তোমার নাম। খেতে এসো, এসো, এসো খেতে।